আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্প এর ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি আপনার জীবনে সারা জীবনে আপনি যতদিন রোজগার করেন শুধুমাত্র আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য রোজগার করেন না। আপনি এমন কিছু মানুষের জন্য রোজগার করেন যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, যাদেরকে আপনি হয়তো কখনো দেখেনি, তাদেরও হক আছে আপনার রোজগারের প্রতি। এটা একটু মেনে নিতে হবে। আমরা অনেক সময় ভাবি যে সব আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পরিবার, আমি। এই চিন্তাটা ভুল, এটা কখনো মানুষকে সুখ দেয় না, আনন্দ দেয় না। আপনি, আমি যে কথাটা সবসময় বলি যে রাস্তা থেকে তুলে এনে একটা মানুষকে মাত্র 200 টাকা খরচ করে খাইয়ে যে একটা স্মাইল দেখতে পারেন তার মুখের মধ্যে, সেটা আপনি তো কোনোদিন রাজপ্রাসাদে থেকেও অনেক সময় সে স্মাইল তৈরি করতে পারবেন না। সো আমাদের আমাদের গল্প কোনোদিন তৈরি হবে না যে আমার অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, সেই গল্প কোনোদিন কোনো পত্রিকায়, কোনো বইতে লেখা হবে না। গল্পটা তখনই লেখা হবে যখন আপনি মানুষের জন্য কি করেছেন, আপনার সফলতার, আপনার ডেভেলপমেন্টের পাশাপাশি, আপনার এগিয়ে যাওয়ার পাশাপাশি আপনি মানুষের জন্য কি করেছেন। আর আপনি এগিয়ে গিয়ে অনেক কিছু করার পর রাতারাতি আপনি কিন্তু মানুষের জন্য কিছু করতে পারবেন না, এটা একটা অভ্যেস। সো কেউ যদি চিন্তা করেন আমার অনেক টাকা হোক তারপর আমি মানুষের জন্য করব, হবে না, ওই অভ্যেসটাই আপনার তৈরি হবে না। তখন আপনি চিন্তা করবেন আমার আরও চাই, আরও জমাতে চাই, তারপর একদিন ফুরুত, ব্যাংকে কোটি কোটি টাকা থেকে যাবে, অনেক সম্পত্তি থেকে যাবে, আপনি কিছুই করতে পারলেন না। এই যে বিলানোর একটা সুখ, আমি বলছি না যে আপনার সব বিলিয়ে দিতে হবে, কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। মানে আপনি যদি চিন্তা করেন আমি যদি আমার রোজগারের অন্তত 5% টাকাও, ইভেন 1% যে আমি মানুষের জন্য খরচ করব, এমন কিছু মানুষ যে মানুষগুলোকে আমি চিনি না, এবং এইটা কিন্তু আপনার জীবনের কাজের মধ্যে পড়ে। আপনি যদি এটা না করেন বাই ফোর্স আপনাকে হয়তো কখনো কখনো প্রাকৃতিকভাবে নানান বিপদের মধ্যে ফেলে দিয়ে সেগুলো করাবে। উপরে তো একজন আছেন, তাই না? সো আমাদের আসলে লাইফে অনেক কিছু ভাবা দরকার। আমরা চাইলেই আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, চাইলেই আমরা সবকিছু ধরে রাখতে পারি না। যে দেখেন করোনা অনেক সাজানো বাগান নষ্ট করে দিচ্ছে, তিল তিল করে সাজানো বাগান, হয়তো আবার এই বাগান একদিন তৈরি হবে, কিন্তু আমরা কোথাও না কোথাও তো অন্যায় করেছি। এই যে ধরেন আমরা একটা সামাজিক উদ্যোগ নিয়েছি নিজের বলার মতো গল্প, এটা তো আমাদেরকে কোনো মানে দিচ্ছে না, কিন্তু অনেক সুখ দিচ্ছে, অনেক আনন্দ দিচ্ছে, কারণ আমরা অনেক বদলে যাওয়া গল্প তৈরি করতে পারছি। অনেক ছেলেমেয়ের আমরা মুখে স্মাইল তৈরি করে দিতে পেরেছি, অনেক ছেলেমেয়ে জীবনে কিছু একটা করতে পারছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং যার কারণে আমি এটা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং এর আগেও করেছি। আমি প্রচুর ইউনিভার্সিটিতে সারা বাংলাদেশ আমি ঘুরেছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি কোনোদিন কারো কাছ থেকে এটার জন্য একটা টাকাও নেই নাই। তার একটাই কারণ, কারণ এটা আমার একটা সামাজিক কাজ। সেইখান থেকেই আস্তে আস্তে নিজের বলার মতো গল্পের জন্ম, যেটা গত 2.5 বছর ধরে চলছে। সো এমন কিছু কাজ, একটা গাছ লাগানো, একটা রক্ত দেয়া, একটা মানুষকে ঘর তুলতে টাকা দিয়ে না হোক শারীরিকভাবে পরিশ্রম করে দেয়া, কোনো একটা মানুষের লেখাপড়ার গরিব অসহায় বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নেওয়া, কোনো একটা মানুষকে জীবনকে বদলে দিতে কোনো না কোনোভাবে একটা বুদ্ধি পরামর্শ দেয়া, বা কোনো একটা রাস্তা দেখায় দেয়া, বা কোনো একটা পথ দেখায় দেয়া যে এই পথে তুমি যাও, তুমি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। সো এরকম ভাবে আমাদের ভাবতে হবে। একটা মানুষ একা কখনো বড় হতে পারে না, একা কখনো সবকিছু ভোগ করতে পারে না। আমাদেরকে এই চিন্তাটা করে আমরা যদি এগিয়ে যেতে পারি, আপনি দেখবেন যে লাইফ ইজ ভেরি বিউটিফুল। অনেক মানুষের দোয়া আপনার জীবনটাকে অনেক সুন্দর করে ফেলবে, এবং সেই জন্যই আমাদেরকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন এবং সেটা অ্যাকর্ডিংলি আপনি অ্যাপ্লাই করেন, জীবন খুবই রঙিন। অনেক কষ্টের মধ্যেও, অনেক ব্যথার মধ্যেও,
এই যে করোনার মধ্যে এত মানে মানুষের কষ্ট, সবার কষ্ট, সবাই খারাপ অবস্থা আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু সুখ খোঁজা যায়। কিভাবে? মানুষের পাশে দাঁড়িয়ে, যতটুকু সামর্থ্য আছে, একটু কম খেয়ে, একটু কম রান্না করে, একটু বাঁচিয়ে মানুষকে কিন্তু সাহায্য করা যায়। সো এইটা একটু আমরা ধরে নেই যে আমাদের নিজেদের যা কিছু আমরা রোজগার করি সেখানে যেন এরকম আমরা ভাবনা তৈরি না হয় যে সব আমার এবং আমার পরিবারের, আমার সন্তানের, আর কারো সেখানে জায়গা নেই, এইটা যেন আমরা কখনো না ভাবি। আদারওয়াইজ দেখবেন যে জোর করে প্রাকৃতিক নিয়মে কোনো একটা বিপদ এসে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। ভালো থাকবে।